বন্ধুরা, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন পিঠের রেসিপি নিয়ে। আজকের আমি দই ও নারকেল দিয়ে দারুণ স্পঞ্জি একটা নতুন পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খেতে হবে খুবই স্পঞ্জি এবং টেস্টি। আশা করি এই পিঠেটা আপনারা এর আগে কোনো দিন বানিয়ে খাননি, বাড়িতে একবার বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 100 গ্রাম মিছিরি নিয়েছি। আজকের আমি এই মিছিরি দিয়ে পিঠেটা বানাবো। এখন এটাকে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম দই, ওই বাটির এক বাটি মানে 100 গ্রাম দই দিয়ে দিলাম। সেই মিছিরির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আরেকটা বোল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা লিকুইড দুধ দিয়ে বানাতে পারেন, আমি আজকের এই গুঁড়ো দুধ দিয়ে বানাবো। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি এই 1 প্যাকেট সুজি নিয়েছি, মানে 200 গ্রাম সুজিটা এখন বোলের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন যে দুধটা আমি গুলে রেখে দিয়েছিলাম তার থেকে খানিকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, এটাকে আমি মিক্সিং জারে দু একবার ঘুরিয়ে নিয়েছি, নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিলে স্পঞ্জি হবে এবং পিঠেটা খুবই ভালো হবে। বাকি দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। এটাকে আমি 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি একটা কেক টিন নিয়েছি, ওর মধ্যে একটু আমি তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এর উপরে একটা পেপার দিয়ে দেব, ওর উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি, আজকের আমি এই পিঠেটা ইনো দিয়ে বানাবো। ইনোটা দিয়ে দিলাম, খানিকটা জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ইনোটা মেশানোর পর দেখবেন চতুর্দিকে একটা বুদবুদ ভাব আসবে, দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এখন আমি ব্যাটারটা
সে যে পাত্রটা ঠিক করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি প্রেস করে দিচ্ছি। এখানে আমি কিছু কিশমিশ নিয়ে নিয়েছি গার্নিশের জন্য, এর উপরে এইভাবে গার্নিশ করে দিচ্ছি। এখানে আমি কিছু আমন্ড কুচি নিয়ে নিয়েছি, এগুলো ওই মাঝখানে এবং চতুর্দিকে ছড়িয়ে দেব। আপনারা যে যেমন ড্রাই ফ্রুটস পছন্দ করেন তেমনই দিতে পারেন। এখানে আমি একটা কড়ায় জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন ওর উপরে সেই পাত্রটা দিয়ে দিলাম। এটাকে ঢাকনা দিয়ে আমি মাঝারি ফ্লেমে 20 মিনিট এইভাবে রেখে দেব। আর এর ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম, দেখুন কতটা ফুলে উঠেছে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব হয়ে গেছে কি না। দেখুন কাঠির গায়ে কিছু লাগেনি, তার মানে পিঠেটা আমার হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রেখে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। পিঠেটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এইভাবে প্রেস করলে দেখুন পিঠেটা একদম পড়ে যাবে। পিছনের কাগজটা আমি তুলে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।